হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউবে কদিন ধরে ট্রেন্ডিংয়ে দেখছি যে সবাই সবার ব্লগের মধ্যে দেখছি গোল্ড জুয়েলারি কালেকশন লাগাচ্ছে। তো আমারও আজকের ব্লগ হচ্ছে গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে। সবাই লাগাচ্ছে তো আমিও ভাবলাম আমার কালেকশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইটা হচ্ছে আমার জুয়েলারির মোটামুটি কালেকশন, খুব বেশি নেই, বাট যেটুকানি আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কিছুটা বিয়েতে পেয়েছি, কিছুটা গিফটও পেয়েছিলাম, বাবা মারাও দিয়েছে, দিদি দিয়েছে, আর পরে গিয়ে হাজব্যান্ড আবার অ্যানিভার্সারিতে গিফটও করেছে, শাশুড়ি মা হাজব্যান্ড সেইগুলোও রয়েছে। আর আমার ছেলে এখন হতে আমার ছেলেও দু তিনটে জিনিসও গিফট পেয়েছে, কারণ আমাদের নেপালিদের ঘরে কোনো অন্নপ্রাশন হয় না। তো এক বছরে গিয়ে জন্মদিন হতে আমার মা বাবাই ওর মানে গিফট দিয়েছিল, তো সেইগুলোই রয়েছে। তো যার জন্য খুব বেশি না হলেও মোটামুটি যেটুকানি আছে সেইগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার জুয়েলারি। তো চলুন এক এক করে আপনাদের আমি এটাকে ওপেন করে দেখাই। তো প্রথমে আমি দেখাই আমার বিয়েতে আমি বাবা মারা যেরকম ছেলে মেয়েদের দেয় গিফট, আর জামাইদের কি দেয়, তো সেইগুলোই আমি আপনাদের প্রথম দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এটা, এটা আমার হচ্ছে বিয়ের নেকলেস, যেটা আমার বাবা মা আমায় বিয়েতে দিয়েছে, মেয়েদের দেয়। দেখুন আপনাদের ক্লোজ দেখাচ্ছি, ক্লোজ লুকও আমি একবার দেখিয়ে দেবো আপনাদের। দেখুন এটা হচ্ছে নেকলেস। দেখুন বন্ধুরা, আমি এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, গলার নেকলেস আর দুটো কানের জোড়া সেট। কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন। এরপর দেখাই নেক্সট হচ্ছে বালা। এটা হচ্ছে আমার বাবা মা বিয়েতে আমাকে দিয়েছে দুজোড়া বালা, এই দুটো হলমার্ক, আর আমার হারটাও ছিল হলমার্কেরই। মোটামুটি আমার যা সোনা আছে হলমার্কেরই আছে, খুব কম কেডিয়ামেরই আছে। তো এই দুটোও দেখুন আমি ক্লোজে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনাদের ক্লোজ লুকও আমি একবার দেখিয়ে দেবো। তো এই দুটো জোড়া বালা, এই দুটো হচ্ছে আমার বিয়ের বালা। এইটা হচ্ছে আমার বালা, সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন বালার ডিজাইনটা খুবই সুন্দর, এগুলো আমি সব নিজে থেকেই গিয়ে সব ডিজাইন পছন্দ করে নিজেই বানিয়েছিলাম, খুব সুন্দর দেখতে। দুটো হচ্ছে আমার নেক্সট চুড়ি, যে দুটো সোনার আমার বাবা মা আমাকে দিয়েছে। এই দুটো চুড়িও আমার বিয়েতেই পাওয়া চুড়ি, মা বাবাই দিয়েছিল, সবসময় রেগুলার বেসিক আমি ঘরেই পরে থাকি এগুলো। এরপর দেখাই আমি আপনাদের জামাইদের যে গলার হার দেয় বাবা মা, সেটা হচ্ছে এইটা গলার হার। লকেটটা হচ্ছে জিসাসের লকেট, ও এটাও বাবা মা দেয়নি, এটা হচ্ছে ও পছন্দ করে বলে পরে গিয়ে ও বানিয়েছে। তো এটা হচ্ছে হারটা পাকচেন হয়, যেটা বাবা মা দিয়েছে ওকে বিয়েতে। এই হারটা হচ্ছে বাড়ির জামাইয়ের মানে আমার হাজবেন্ডের, সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন পর দেখাই আমাকে আমার দিদি, আমার নিজের দিদি আমাকে বিয়েতে এটা গিফট করেছে, সোনার কানের দুল। দেখুন খুব সুন্দর দেখতে, আমি অকেশন পারপাসে যেখানেই যাই এই কানের দুলটাই পরি, কারণ ছোটোর মধ্যে এতটাই সুন্দর দেখতে, সিম্পলি আমার খুব ভালো লাগে এই কানেরটা। তো এটা আমি যেখানেই যাই সবসময় এই কানেরটাই আমি পরি, আমার খুব ভালো লাগে। কানের দুলটা খুব মিষ্টি, আমার খুব ভালো লাগে, ডিজাইনটাও দেখুন খুবই সুন্দর, সামনে থেকে দেখাচ্ছি। দেখুন বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কিছু দেয় বিয়ের টাইমে মেয়েদের, সেটা হচ্ছে হাতের একটা রকম নোয়া, যেটা দেখুন যেটা আমি পরে আছি, এটা খুলতে নেই বলে আমি খুলি, হাতের নোয়া। আর আমাকে দিয়েছিল একটা আংটি, এর মধ্যে আংটি রয়েছে, এটা হচ্ছে আমার বিয়ের আংটি, তখন আমি রোগা ছিলাম তাই আমার হাতের সাইজ খুব ছোট। তো এটা হচ্ছে আমার বিয়ের আংটি। ডিজাইনটা দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি একদম, খুব সুন্দর ডিজাইন, বাউটি রিং যেটাকে বলে, এটা সেই বাউটি রিং। দেখুন এটা কেডিয়াম আছে, কেডিয়ামের স্ট্যাম্প দেওয়া রয়েছে। দেখতে পেয়েছি আমি এই নোয়াটা, দেখুন নোয়াটা হাত থেকে খুলতে নেই মেয়েদের, সবসময় পরে থাকতে হয়, এই জন্য এটা আমি খুলিনি, আপনাদের সামনে থেকে আমি দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের, যেটা আমার বাবা মা জামাইদের গিফট করে, জামাইদের দেয়, তো সেটা হচ্ছে এইটা।
এটা আমার হাজবেন্ডের বিয়ের আংটি। এখানে পিছনে হলমার্কে, এটা হলমার্কের আছে দেখুন, হলমার্কের স্ট্যাম্পও দেওয়া রয়েছে। ডিজাইনটা কিছুটা এরকম দেখুন। এরপর দেখাই আমি বিয়েতে আমাকে কেউ গিফট করেছিল, কে দিয়েছিল জানি না, মানে গিফট করেছিল। এটা গোল্ড জুয়েলারি খুব কম বিয়েতে, আপনারা জানেন সবসময় বেশিরভাগ লোকেরা নর্মাল গিফটই দেয়, গোল্ড জুয়েলারি একমাত্র রিলেটিভটা দেয়। তো এইটা কেউ দিয়েছিল জানি না, বাট এই কালেকশনটাও আমার খুব ভালো লাগে। তো আমিও কোনো জায়গায় গেলে এই কানেরটাও পরে যাই, খুব সুন্দর দেখতে, ঝুমকোর মধ্যে দেখুন খুব সুন্দর দেখতে। আর একটা আছে, এটা হচ্ছে আমার টার্সেল একটা, এটা এটাও আমি বিয়েতেই পেয়েছি, গিফট করেছিল কেউ, মেরুন কালারের স্টোনের পাথরের উপর টার্সেল দেখুন। এটা টার্সেলের সামনের ছবি দেখুন, আপনাদের সামনে থেকে ক্যামেরা দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবেন আপনারা কমেন্টের মধ্যে। আর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল এইটা, এটা হচ্ছে আমাদের, আমি যে বাড়িতে বিয়ে করেছি সেটা হচ্ছে আমার নেপালি, আমার হাজব্যান্ড নেপালি। তো আমাদের নেপালিদের এটাকে পোতে বলে, যেটা অনেক ধরনের কালার হয় এই পুঁতির, আর এইটার মধ্যে সোনা দিয়ে বানানো হয়। এটা বিয়ের টাইমে শাশুড়িরা বৌমাদের দেয়, বলা যায় এটাকে মঙ্গলসূত্রই ধরে নিই, নন বেঙ্গলিদের যারা মঙ্গলসূত্র পরে। তো আমার যখন বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড আমাকে এইটাই গলায় পরিয়েছিল মঙ্গলসূত্র হিসাবে, খুব সুন্দর দেখতে। এটাকে আমি অকেশন পারপাসেও পরি, শাড়ি আর জুয়েলারির সঙ্গে, চুড়িদার কুর্তির সঙ্গেও, খুবই সুন্দর দেখতে। আর আমি পেয়েছি অনেক রূপোর নূপুর, যেগুলো পেয়েছিলাম নূপুর প্রচুর পেয়েছিলাম, প্রচুর কিছু কিছু আমি ভেঙে আংটি ভাংটি, অনেকে ব্রেসলেট, আমার হাজব্যান্ডের রূপোর ব্রেসলেট, গলার হার, অনেক কিছু বানিয়ে নিয়েছি, সব কিছু ভেঙেছি। এটা আমি ভাঙিনি কারণ এগুলো আমার খুব পছন্দ ছিল। তো একটা হেভির মধ্যে ছিল, একটা একটু হালকার মধ্যে ছিল। তো নূপুর বেসিক্যালি আমি পরি না, তাও আমি এগুলোকে ভাঙিনি, রেখে দিয়েছি দেখুন। এটা হচ্ছে একটু হেভির মধ্যে ভারী, আর এটা হচ্ছে একটু লাইটের মধ্যে হালকা। বেসিক্যালি নূপুর পরি না, বাট এগুলো দেখুন আমার পছন্দের নূপুর। এই দুটো দেখুন, এগুলো হচ্ছে রূপোর কয়েন, এগুলো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমরা দুজনে দুটো, খুব সুন্দর দেখতে দেখুন। এবার দেখাই আপনাদের, আমি আমার হাজবেন্ড প্রথম বিয়ের পর আমার বিবাহবার্ষিকীতে আমার হাজবেন্ড আমাকে কি গিফট করেছিল প্রথম অ্যানিভার্সারিতে। তো ফার্স্ট আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল একটা শাঁখা বাঁধানো, দেখুন আমি দেখাচ্ছি, এইটা শাঁখা বাঁধানো যেটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল প্রথম বিবাহবার্ষিকীতে, হচ্ছে আমার শাঁখা বাঁধানো। শাঁখা বাঁধানোর ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখতে, আমি এগুলো সব নিজে থেকে গিয়ে পছন্দ করে করে বানিয়েছি। সেকেন্ড অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার শাশুড়ি মাও আমাকে একটা গিফট করেছিল, সেটা হচ্ছে এটা আমার টার্সেল, দেখুন এটা হচ্ছে আমার গিফটে আমার শাশুড়ির দেয়া টার্সেল, দুটো কানের আর লকেটের সাথে মেরুন কালারের টার্সেল। আপনারা বলুন কেমন লাগছে। তারপরে আমার হাজবেন্ড আমাকে একদিন এইটা আমাকে গিফট করেছিল, সোনার নোয়া। এই নোয়াটা তো আমি রেগুলারই বেশি সবসময় ঘরে পরে থাকি, বাট বাইরে যাওয়ার জন্য আমার একটা কোনো নোয়ার দরকার ছিল, তো যার জন্য আমার হাজবেন্ড আমাকে এটা বানিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার দ্বিতীয় নোয়া, যেটা ব্রেসলেট নোয়া বলে, আর এর মুখটা দেখুন শঙ্খ মুখ যেটা হয় ওরকম, এটাও আমি নিজে গিয়ে পছন্দ করে ডিজাইন বানিয়েছিলাম। আর এই লকেটটা আমার হাজবেন্ড হার সমেত আমাকে বানিয়ে দিয়েছিল, এটা আমার হাজবেন্ডের দেয়া গিফট, খুব সুন্দর দেখতে, লাভের সঙ্গে একটা চেন, এটা আমি রেগুলারই সব সময় পরে থাকি গলার মধ্যে। দেখাই আমার ছেলে, প্রথম আমার ছেলে হতে, আমার ছেলের সবে বয়স এখন 1.5 বছর, তো প্রথম মুখ দেখাতে দাদু দিদিরা ছেলেদের, বাচ্চাদের, নাতিদের কিছু দেয়, তো এইটা আমার মা বাবা আমার ছেলেকে দিয়েছে, লকেটটা নয় হারটা দিয়েছে, এটাও হলমার্কেরই। আর এইটা লকেটটা হচ্ছে বজরংবলীর, এটাও ঠাকমা মানে আমার শাশুড়ি ওনার আমার ছেলেকে দিয়েছে, দেখুন হচ্ছে আমার ছেলের চেন, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, ওর দাদু দিদা এটা দিয়েছে আর লকেটটা দিয়েছিল ওর ঠাকমা, বজরংবলীর লকেট আছে এটা। আর এখানে বিয়ানের একটা, এখানে বিয়ানের একটা আংটি রয়েছে, যেটা ওর মাসি ওকে প্রথম বছর জন্মদিনে ওকে গিফট করেছিল, দেখুন
সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর ডিজাইন। আর আরেকটা পেয়েছে, সেটাও জন্মদিনে গিফট পেয়েছে। এটা বন্ধুরা, আমি আমার জুয়েলারির যা কালেকশন ছিল সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জুয়েলারি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলকে সাপোর্ট করেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন। তো আপনাদের জন্যই আমার চ্যানেল মনিটাইজও হয়ে গেছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলের মেম্বারশিপও অন হয়ে গেছে, প্লিজ গিয়ে আমার মেম্বারশিপ জয়েন করুন। ওখানে গেলে আপনারা ইউটিউবের বেঞ্চমার্কস বক্সগুলো যে আছে আপনারা দেখুন, ওখান থেকে লাইভ চ্যাট করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন আমার সঙ্গে। যে আপনারা যা আনসারিং করবেন আমি তার কোশ্চেনের উত্তরও দিতে পারবো, অনেক কিছু ফেসিলিটি আছে। তো প্লিজ গিয়ে আমার মেম্বারশিপ জয়েন করুন। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণপতি বাপ্পা মোরিয়া।